সৌদি আরব 2014 সালে কাতার দখলের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া। কাতারের রাষ্ট্রীয় টেলিভিশন কাতার টিভিতে প্রচারিত আল হাকিকত অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 2014 সালে কাতারের নেতৃত্ব পরিবর্তনের জন্য সৌদি আরব সামরিক অভিযানের পরিকল্পনা করেছিল। তবে তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ পরবর্তীকালে আমির মোহাম্মদ বিন নায়েফকে কাতার সৌদি সীমান্ত থেকে সব সৈন্য সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন। খালেদ বিন মোহাম্মদ আল আতিয়া আরও বলেন, আমরা বারবার আমাদের ভাইদের কাছ থেকে অন্যায় শিকার হয়েছি, অথচ সবসময় আমরা তাদের প্রতি উচ্চ ধারণা পোষণ করেছি। আমরা চেয়েছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক যেন ন্যায় ও নীতির ভিত্তিতে দৃঢ় থাকে। আল আতিয়া জোর দিয়ে বলেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কাতারের আমির আমাদের ওপর অনেক আস্থা রাখেন, তিনি তার জাতির প্রতিও আস্থাবান। কাতারের সুরক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। কাতারের সেনাবাহিনীকে আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ বাহিনী আখ্যায়িত করে তিনি বলেন, কাতারের সামরিক বাহিনীর প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা এ অঞ্চলের অন্যান্য বাহিনীর চেয়ে শক্তিশালী।